মন্ট্রিয়ালে ঘুরতে ঘুরতে আবার আমরা একটা চলে এলাম চার্চের সামনে। এই চার্চটার নাম সেন্ট জোসেফ অরাটরি অফ মাউন্ট রয়্যাল। আমার মনে হয় মন্ট্রিয়ালকে, মানে মন্ট্রিয়াল সিটি ঘুরতে এলে পরে আপনি বিভিন্ন রকমের শুধু চার্চই দেখতে পাবেন, চার্চ আর এই রকম ইউরোপিয়ান কায়দায় সমস্ত বাড়ি তৈরি, এই এইটাই হচ্ছে মন্ট্রিয়ালের সৌন্দর্য। আমাদের বেনারসকে যদি মন্দিরের শহর বলা হয় তাহলে মন্ট্রিয়ালকে ইজিলি মনে হয় আপনি চার্চের শহর বলতে পারবেন। এদিক দিয়ে ভেতরে ঢুকতে হবে, দেখা যাক। এই হচ্ছে ভেতরে ঢুকলাম আমরা চার্চের ভেতরে, সেই সব কিছু না এখানে আছে, কিছুটা ইংলিশও আছে। এখানে দেখেছি প্রত্যেকটা চার্চের ভেতরে ক্যান্টিন থাকে, মানে লোক এখানে খাবার কিনে খায়। এখানে আবার বসার জায়গা আছে, চার্চের ভেতরেই আবার সিঁড়ি করা আছে ওপর দিকে দোতলা তিনতলায় ওঠার জন্য। এমনি এটা একদম পাহাড়ের মাথায়, তার উপরে আবার দোতলা তিনতলা এক একটা সেকশন ভাগ করা আছে, তাই জন্যই এখানে সিঁড়ির ব্যবস্থা, এই এসকেলেটার দেওয়া আছে। অবশ্য সুবিধেই হয়েছে আজকে যা হাইকিং হয়েছে আমাদের, তাতে এই সিঁড়িটা পেয়ে, চলমান সিঁড়িটা পেয়ে আমাদের ভালোই লাগছে। দেখুন জাস্ট অসাম, প্রত্যেকটা চার্চ এখানে দেখবার মতো। 400 বছরের পুরনো মন্ট্রিয়াল সিটিতে প্রত্যেকটা চার্চ দেখবার মতন সুন্দর, কি সব আর্কিটেকচার, ইউরোপিয়ান ধাঁচে সব করা, অপূর্ব। আর প্রত্যেক জায়গায় এই বেলজিয়ান গ্লাসের উইন্ডো। এবার একটু ধীরে ধীরে সামনে যাওয়া যাক। এর বিশালত্বটা আপনি টিভিতে বা মোবাইলে যখন দেখছেন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমার যতদূর সম মনে হচ্ছে এইটার পুরো উচ্চতাটা কমসে কম 15-20 তলা বাড়ির সমান হবে। ইটস অ্যামেজিং। এটা হচ্ছে পিছন দিকে যেদিক থেকে আমরা ঢুকলাম, চার্চে বসে প্রেয়ার করছো? এক কথায় অপূর্ব। এবার একদম সামনে থেকে দেখুন জায়গাটা কেমন লাগছে, উপরে লাইটিংটাও একটা, এখানে একটা বিশেষ আকর্ষণ। প্রত্যেকটা চার্চ এখানে মন্ট্রিয়াল শহরের এমন জায়গায় করা হয়েছে যে পুরো শহরটা যেন ওই চার্চটাকে দেখতে পায়। এখান থেকে দেখুন মন্ট্রিয়াল শহর পুরোটা দেখা যাচ্ছে, এমনকি মন্ট্রিয়ালের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে যে প্লেন নাভ যে সেটা পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে, ওই দূরে সেন্ট লরেন্স নদী। অপূর্ব, সত্যিই অপূর্ব। এই দেখুন পরপর পরপর প্লেন নাভ যে চলো নিচে নামবে তো,
সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে এলাম, এখান থেকে চার্চটাকে দেখুন কিরকম লাগছে। আরও এদিক দিয়ে আরেকটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে আরও নিচে নেমে যাওয়া যায়। আরও নিচে নেমে গেলে পরে চার্চটাকে আরও সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা মূর্তি যেন মনে হচ্ছে এখনই কথা বলবে, এতটাই সুন্দর, এতটাই জীবন্ত। চার্চের এইখানে এই যে স্কাল্পচারটা রয়েছে, কি সুন্দর, কি অপূর্ব, দেখুন মনে হচ্ছে ব্রোঞ্জের। দূর থেকে দেখে গায়ে টাচ করা নিষেধ, তাই জন্য হাত দিতে পারছি না। এদিকে গার্ডেন করা আছে, কিছু গার্ডেন অবশ্য এখনো মাটি দিয়ে নতুন করে করা হচ্ছে, তাই জন্য সবুজটা প্রায় নেই বললেই চলে। এই সামনে কিছুটা আছে, কিন্তু আসলে এই জায়গাটা পুরো সবুজ থাকে, মানে ফটোতে আমরা দেখেছি পুরো সবুজ জায়গাটা, অপূর্ব সুন্দর লাগে। এবার দেখুন এইখান থেকে চার্চটাকে কি সুন্দর দেখতে লাগছে। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা মতন বাজে, তাই জন্য সূর্য আমার পেছন দিকে চলে এসছে। এটা যদি সকালবেলা আসতাম তাহলে এই দিকটা আরও সুন্দর আসতো ছবিতে, এদিকটা ভীষণ কালো হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, বোঝা যাচ্ছে না আশা করি এখানে মন্ট্রিল সিটিটা সেরকমভাবে। আমরা চার্চ কেমন দেখলে গো, সারাদিন আজকে তোমরা চার্চ দেখে, শুধু চার্চ দেখে বেড়াচ্ছি, এটা অনেকটা সেই বেনারস ঘোরার মতন না, অলিতে গলিতে মন্দির ঠিক সেরকম। হ্যাঁ অবশ্যই টরন্টোর থেকে খুবই সুন্দর। এখন অবশ্য ওয়েদারটা আরেকটু ভালো হয়েছে, দুপুরবেলা যা গরম ছিল 30 ডিগ্রির ওপরে টেম্পারেচার ছিল আর পারা যাচ্ছিল না, এখন অনেকটা কমেছে। তো এতগুলো জিনিস দেখবার পরে এবার কোথায় যাবে তোমরা? একটু চা কফি খাবে, ক্যাফেতে যেতে ইচ্ছা করছে, ক্যাফেতে গিয়ে কফি একটু ক্রশ হয়ে সমস্ত কিছু খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, স্পেশালি চিজ কেক। ও চিজ কেক, আর বারবি খাবে পুটিন, তাহলে চ খাওয়া যাক। এই চার্চটাতে ঢুকতে কোনো পয়সা লাগলো না, শুধু গাড়ি রাখার জন্য $5 নিল, নয়তো পার্কিং ফিজ $5 অনলি। নয়তো এখানে তো প্রত্যেকটা চার্চে ঢুকতে গেলে পরেই সাংঘাতিক রকমের ফিজ, সকালে যেটা গেলাম সেটাই $16, এক এক জনের $16। এবার দেখুন আমরা পাহাড়ের কতটা উপরে উঠেছিলাম, গাড়িটাকে আমি কিভাবে নিয়ে এসেছি ওপরে পার্কিং করাবার জন্য, পুরো মনে হবে যেন একদম সিকিম বা দার্জিলিং এ গিয়ে উঠছি। হ্যাঁ এখন অবশ্য না বুঝি, আসার সময় আমরা ভিডিও করিনি। প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে জাস্ট ব্রেকে পা দিয়ে বসে আছি, গাড়ি গড়িয়েই নেমে যাচ্ছে। হ্যাঁ 20 কিলোমিটারের ওপরে উঠতেই বারণ করছে, অবশ্য না ওঠাই ভালো, যেভাবে গাড়ি গড়াচ্ছে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা উঁচুতে উঠিয়ে নিচ্ছে, তাই জন্য আরো বেশি ডেঞ্জার। যাক আমরা প্রায় নিচে নেমে এসেছি একদম সমতলে। সন্ধে 8টার মতন বাজে, আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। অবশ্যই সন্ধে 8টা বললেও এখানে অদ্ভুত লাগছে, এখনো সূর্যাস্ত হতে হতে এখনো 1.5 ঘন্টা।
এবার কিছুটা হলেও আপনাদের আমরা মন্ট্রিয়ালের ডাউন টাউনের বিভিন্ন জায়গা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো, খুব সুন্দর পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে টরন্টোর মতে। টরন্টোতেও যেমন পাবলিক ট্রান্সপোর্ট ভালোই আছে, টরন্টো এবং জিটিএতে। আমি শুনেছি যে ক্যানাডার অন্যান্য সিটিতে পাবলিক ট্রান্সপোর্ট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সন্ধে 7-8টার মধ্যে। টরন্টোতে যেমন প্রায় সারা রাত্রি চলে, এখানেও দেখছি এখন তো প্রায় 8টা বাজে, তো 8টার সময়ও খোলা আছে দেখছি। আশা করি আরও রাত পর্যন্ত এখানে খোলা থাকে। এখানে লেফট টার্ন আর রাইট টার্নটা একটু আলাদা, টরন্টোর মতো না, তো সেই জন্য খুব সন্তর্পণে গাড়ি চালাতে হচ্ছে, কারণ কিছু হলে পরেই বাড়িতে একটা চিঠি চলে যাবে। মানে চিঠি মানে কি, যে ফাইনের চিঠি চলে যাবে। সব লোক কত এখানে স্বাস্থ্য সচেতন, সবাই দৌড়চ্ছে সন্ধেবেলা, আর আমরা ভাবছি কতক্ষণে সর্বোচ্চ খাবো ঘুরতে এসে। রাইট টার্ন নিতে পারি, আবার কিছুটা গিয়ে আবার লেফট টার্ন। তো রাইট টার্ন লেফট টার্ন এখানে ভীষণ বেশি। আশপাশে যত বিল্ডিং বা বাড়ি দেখছেন সবই খুবই পুরনো পুরনো, মানে আপনি বাড়ির ডিজাইন দেখলে পরেও বুঝতে পারবেন। যেই ক্যামেরার সামনে এলো সবার গাড়ির স্পিড কমে এলো। এখানে একটা স্পিড ক্যামেরা ছিল,